हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल आयोमेस ब्लॉग एंड किचन। आज के निरामिष एचोरेर एकटा दुर्दान्त रेसिपी शेयर करब। निरामिष एचोरो किन्तु भालो करे रान्ना करले बेश भालो लागे खेते। तो चलो तातड़ी शेयर करी। केटे गुटे नियेछि एचोर आर आलू। एबार एटाके एकटु सिद्ध करे निच्छि। कड़ाए तेल दिए निच्छि, तार मध्ये एबार एचोर आर आलूगुलोके भेजे नेब। এছাড়া আলুর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। এছাড়া ভেজে তুলে নিলাম। তার মধ্যে দিলাম গরম মশলা, গোটা গরম মশলা আর কাঁচা লঙ্কা দুটো, তেজপাতা। লঙ্কাগুলোর মধ্যে মনে হয় জল ছিল, দিতেই একদম বোমের মতো ফাটতে শুরু করল। যাই হোক, একটু হিং দিয়ে দিলাম ফোড়নে। আর দিচ্ছি আদা। তাহলে কি কি দিলাম? গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা, তেজপাতা, আদা আর একটু হিং। এবার দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে রাখা টমেটো। একটু গোটা জিরে দিয়ে দিলাম। সব কটা মশলাকে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে একটু, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে, একটু নুন হলুদ দিলাম, একটু জিরের গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো, একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এঁচোড় আর আলু যখন সেদ্ধ করবে তখনও একটু নুন দিয়ে নেবে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আলু আর এঁচোড়গুলো, ভাজা যে এঁচোড় আর আলু, সেটা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার জল। কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দিলাম। কিছুক্ষণ বাদে ফিরে এসে ঢাকনা খুলেছি। দেখো, আলু কিন্তু গলে গেছে, যেহেতু আগে একবার সেদ্ধ করে নিয়েছিলাম। এবার দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো, আর ওপর থেকে একটু ঘি দিয়ে দিলাম। ব্যাস, আর কিছু দেওয়ার নেই। আমার নিরামিষ এঁচোড়টা কিন্তু একদম রেডি হয়ে গেছে। নিরামিষের দিনে পেঁয়াজ রসুন ছাড়া হিং দিয়ে আর ঘি দিয়ে এইভাবে যদি এঁচোড় করো, দুর্দান্ত লাগবে খেতে। করে দেখো।